সিলেটি বাবুরসি আত রাখনি ওইব আপনারা দেখবা কিতা কিতা লাগে আমার সিলেটি বাবুরসি আত রাখনি বানাইতে সেম হলো ওইব আপনারা রান্বা আপনারা আমি দেখাই নাম কিলা কিতা কিতা লাগে আমার ওদুকা একটা বাটির মাঝে আমি 1 কেজি পেঁয়াজ লইছি কাটিয়া আর সামরিজ আপনার ওদুকা কটা আমি ডাটা বেলায় রাখছি ওদুকা কটা আপনার মোটর রাখছি ওদুকা তোলা গিয়ে লিয়ে রাখছি তারপর আদা বাটা রসুন বাটা ওদুকা ফ্রিজ মধ্যে লিয়ে রাখছি তোরা আপনার দোকা গাজর কাটিয়ে রাখছি আর চর্বি লাগাইলে দোকা গরু মাংস 1 কেজি আমি লিয়ে রাখছি আপনার দইয়া ও দোকা চাউল লিয়ে রাখছি আমি চাউলটা আমি মাফিয়া দেখাইম আপনার কত টুকি নোয়া আছে 1 কেজি 1 কেজি চাউল লিয়ে রাখছি আমি ও দোকা তেল লইছি একটা বাকেটের মাঝে আমি বাটির মাঝে আমি গুন ডালমু আপনার পরিমাণ তেল দিবা ও একটা আলুরে কাটিয়ে আমি রাখছি আপনার ওলা কাটিয়ে আপনার রাখবা আর ও দোকা ডালচিনি এলাচি তোরা লিয়ে রাখছি আমি ওখানে আমি আপনার প্রথমে আমি কুরমা বানাইমু আর কুরমা কিতা কিতা সাজাম আপনারা দেখবা আমি চুলা তিনি আমাকে দেখলে আপনারা দেখুন যে আমি সার মুখ কিতা কিতা দিয়া কুরমা বানাইমু আপনারা বলবো না সাজাম ও পেঁয়াজ পেঁয়াজ দিলাম আপনার আমার পেঁয়াজ দেখুন পেঁয়াজ একটু বেশি লাগবো আমার কুরমা বানাইতে আমি পেঁয়াজ একটু বেশি দিছি আর ওদুকে আমি দিলাম আদা রসুন আদা রসুন রাখলাম আমি ভালো লাগে আমার সময় চাউল বাদ তখন এই আদা রসুন আমার লাগবো ও লালচিনি নিয়ে আসি তোরা দিলাম লালচিনি নিয়ে আসি আর আমার ও পরিমাণ মতো তেল দিলাম আপনারা পরিমাণ মতো তেল দিবা ওদের আমার লবণ পরিমাণ মতো আপনারা পরিমাণ মতো লবণ দিবা আমি আমার পরিমাণ মতো দিলাম আপনারা দিন দিলাম পরিমাণ মতো লবণ আপনারা আপনারা চেক করে দিবা লবণ কম দেন যেন আপনারা আর পেঁয়াজ একটু বেশি বেশি দিবা কারণ কুরমাটার মানে পেঁয়াজ বেশি লাগে আমি আলি পেঁয়াজ দিচ্ছি ওখানে আমার কুরমো গেলে আপনারা বাদবাদে দেখাইবো আমি আমার কুরমো একটু সময় লাগবো বেশ বেশি সময় লাগবো এর বাদে আমি দেখাইবো আপনারা তো আমি গুড়িয়া নিলাম আর 20-25 মিনিট লাগবো আমার গইতে মাঝে মাঝে আমি ইয়ে লাড়মু তাহলে চেক করবো আমার কতটুকু গইছে আপনারা আলাদা করবা ওদুক আমার কুরমা হয়ে গেছে 20-25 মিনিট 20 থেকে 25 মিনিট লাগছে আমার এগুলো হইতে কিন্তু ওলা আপনারা চেষ্টা করবা আপনারা ফুকনা মারি রাখবার লাগে কুরমাটা আপনার ড্রাই রাখবা আমি কোনো পানি ইউজ করছি না এগুলো মাংসর পানি আমার কুরমা হয়েছে আপনারা চেষ্টা করবা রাখার লাগে আপনার তিনটা টিপ দিব আমি আর তিনটা টিপ চললো আমার 1 কেজি করে এবং সময় আমি আধা কেজি পেঁয়াজ দিছি ওলা আপনারা বড় হান্ডি দিয়ে আনতে পারবো আপনারা যতক্ষণ ইচ্ছা আপনারা কিন্তু যতক্ষণ মাংস আছে আধা 1 কেজি মাংস লোকে আধা কেজি পেঁয়াজ করি আপনারা হিসাব করে দিলেই বা 5 কেজি মাংস থাকলে আধা কেজি পেঁয়াজ দিয়ে বড় হান্ডি দিয়ে আনতে পারবা আপনার বাবুসি লাগতো না নিজে নিজে আনতে পারবা বলে বুঝলে আর কুরমা জিনিসটা হলো এমন একটা জিনিস কুরমা কুরমা হলো ভেরি ইম্পর্টেন্ট কুরমা যদি মজা হয়ে যায় আপনারা আপনি অটোমেটিকলি মজা করে নিব আপনার কুরমায় এর লাগে না আপনার পেঁয়াজের পরিমাণটা আপনি 1 কেজি 1 কেজি মাংস মাঝে আধা কেজি পেঁয়াজ রাখবা দেখবা আপনি এবার 10 কেজি রাখবেন কোনো প্রবলেম না 20 কেজি রাখতে পারবা হান্ডির মাঝে কোনো প্রবলেম হইত না কিন্তু ওরা ড্রাই করে রাখবা কুরমাটা আর পেঁয়াজটা বেশি থাকতো আপনার সবসময় আমার কুরমা হয়ে গেছে আর এখন আমি সেকেন্ড টিপ দেখাইবো আপনারে আপনি বাগাল দেখলা লইরাম আমি দেখাইবো আপনারা সেকেন্ড টিপসটা হইলো আপনার আমি চাউল 1 কেজি লইছি একটা বউল মাঝে আমি মুখ দিই কিন্তু আমার গ্লাস দিই মাফি মাফি আমি ও দোকান মাফিয়া দিলাম একটা 2 3 4
ওগুলো পাঁচটা আমার গু পাঁচ গ্লাস হয়েছে আমার, কিন্তু আমি যদি পাঁচ গ্লাসের মাঝে আপনার ছয় গ্লাস পানি দিব, আমি ছয় গ্লাস পানি দিব। বাবরচিনতে দেখুন যে তারা একটা মাপ আছে, একটা তারা ওলা মাফিয়া তারা পানি ডালে যে সময় আপনার আখনি নাম দে একটা দিয়ে আপনার চাউল মাফিয়া লিখবা, এর থেকে এক গ্লাস বেশি দিবা পানি। এবার আপনার বিশ গ্লাস যদি লইন একুশ গ্লাস পানি দেওয়া লাগবো আপনার, আপনি এবার বিশ কেজি রান দেবো, কোনো প্রবলেম হতো না। তেল দিলাম আমি, ওকে আমি ঘি দিলাম, আপনারা পরিমাণ মতো ঘি দিবা, তেল দিব পরিমাণ মতো। আমি তোরা পেঁয়াজ আসলাম, আমি আগে কুমড়া বাড়ি আগে কোন দিন সাদাম, আমি তোরা পেঁয়াজ পাকাতে ভালো লাগে। দুই মিনিট আমি পেঁয়াজ দিলাম, তোরা একটু মজা আইছি, আমি আদা রসুন দিলাম, দুটো আদা রসুন তুলে রাখলাম, আমি কুমার 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 দেবী রসুন তুলে রাখলাম, বাঁধা দিবার লাগে তিন নম্বর টিপসটা হইলো আপনার চাউল, আপনার চাউলটা এসে চালবা আপনারা, কোনো পানি থাকতো না চাউলের মাঝে, আপনারা একবারে নিজে পানিটা চালবে, আমি আজকে চালাম ও দোকান ও দোকান পানি একটুকু জাল নাই নয় একটুকু পানি দিত না, পানি গেলে আপনার আপনি আপনার নরম হয়ে যাব, এর লাগে আমি আপনার নিজে পানি দিয়েছিলাম। বাংলাদেশ দেখুন যে বাবরচি বলে টুকরি মানে রাখে লই রাখে দেয় আবার টুকরি না আর তো নিজে উঠলে আমি পানি সেরা ফলাইছি গাড়িয়া পানি নাই কোনো মনে করে যে কোনো আজকে আমি ওখানে নিজে একবারে জারিয়া লিয়ে নিজে দোকান করে চাল আমি সব করে এসেছি, আপনারা যে সময় ছাড়বা কোনো পানি থাকতো না, কারণ বাবুর্চি হলে দেখুন যে সব সময় আপনার পানি খুব নিজে আর আপনার রাইস তারে আমি রাইস তারে আপনার পাঁচ মু আমি গাজরে কাটিয়ে আসছি ক্যারটে ওলা আপনারা কাটিয়া আপনারা দিবা। ওদেরকে আলু একটা আমি ওলা আপনার সাইজ করে রাখছি, আপনারা ওলা সাইজ করে একটা আলু রেডি বা যদি ভালো না লাগে আলু না আলু তো আপনার আমি আলু ওলা ভালো লাগে ভাই দিচ্ছি আর কি। আর ওদেরকে মোটর গ্রিন পিচ ওদেরকে আমি দাদাম আপনারা যদি তার বা আমি মোটর না হলে সুন্দর লাগে না আমার সুন্দর লাগে দিচ্ছি ওদেরকে আসা মরিচ আমি আরো দুটো একটা স্পাইস আমি আপনার এগুলো আমার গরু বানার স্পাইস আমি মুরগি এখন দিয়া দিছি কেটা কেটা দিয়া বানাইছি আপনার দেখা আমি করছি আপনার দিয়া রাখছি আপনার দেখতে পারবা। আর আমার গরু বানাই ডালচিনি এলাচি যত্রি জায়ফল লং সবটা দিয়ে আমি আপনার ব্লেন্ডার করে বাদ দিয়ে বানাই, আপনারা আমারও মুরগি এখন ভিডিও মাঝে আছে আপনারা চাইলে দেখতে পারবো মাঝে ওদুকে আমি এক চামচ গুলমরসুর গুড়াই দিলাম আর এগুলো দিয়ে আমি বাজমু আপনার যত বাজমু অত গ্রাম বাড়াই আইব। আর আমি একটা মুরগির এখন দিতাম আপনার আগে যেগুলো মাঝে আপনার ওরা দেখাইছি আমি কেটে কেটে স্পাইস দিছি এখন আমি বাজমি গুণ থেকে বাজ যাওয়ার পরে আমার একটা গ্রাম বাড়াই আইব গুণ থেকে লাড়বা আপনারা লাড়িয়ে আস্তে আস্তে স্লো আগুন দিয়ে বাজবা পনেরো বিশ মিনিট বাজবা পনেরো থেকে বিশ মিনিট বাজবা আপনারা আস্তে আস্তে স্লো আগুন দিয়া এর বাদে আমি দেখাইলাম কি লাগানো হয়েছে আপনারা দেখবা
ওকে আমি ফোনটা থেকে 20 মিনিট বাজি লিছি কোন কাল বাচ্চা দত কালার হইছে এখন আমি কোন তোমার কুরমা ধরম তাহলে আমি আপনার পানিটা দেখাই নি ওকে আমার কুরমা মানে আসলাম সারি গ্রাম মানে কেজি মাংস কুরমা আধা কেজি কেজি দিয়ে নাইছি চাউলটা ভাজি আনলে অল্প কুলমাটা সাজিয়ে দিবা এখন আমি আপনার পানি পানিটা দিব পানিটা আমি পাঁচটা চাউল আপনার দেখাইলাম আর টিপসটা হইলো আপনার পানির মাঝে আমি এখন ছয়টা পানি দিব এক দুই তিন চার পাঁচ ওটা ছয়টা পানি ছয়টা পানি দিলাম আমি পাঁচটা চাউল দিয়েছিলাম আমি ছয়টা পানি দিলাম এখন আমি এগুলো আরমু লাড়িয়ে আমি লবণটা দিব লবণটা আপনারা পরিমাণ মতো দিব আপনারা টেস্ট করে দিবা লবণটা আমি আপনার আমার আন্তর করে দিলাম ওটুকু লবণ দিলাম এখন আমার 10 মিনিট লাগবে আপনার একটু দমা আইতে এরপরে আমি দেখাইমু আপনারা আর আমার ভিডিওটা যদি দেখে আপনারা ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা লাইক দিবা কমেন্ট লিখবা শেয়ার করবা 10 মিনিট আমার টাইম লাগবে দমা আইতে এরপরে আপনারা দেখবা আমার একটু গুলি নিলাম আমি আমার 8 মিনিট আগে এখন 5 মিনিট আমি রাখছি উপর যা আইছে আমি ওখানে কুকুর মিশি আপনার তাওয়া দিব আমি গেলাম মুড়ো ধরে না ওখানে মুড় ধোবার সময় হচ্ছে আমার আমি তাওয়াটা দিব আপনার দোকান তাওয়া ওই তাওয়া তোলে দিব মুড় ধর সময় আপনি আপনারা যে বানাইব আপনার তাওয়া তাওয়া নেই বা ফ্লাট তোলে ওই দোকান তাওয়া তাওয়াটা লাইলাম আমার দোকান আইছি তাওয়া ও আপনার আমি তোমার আমার আখনি মুড় ধর তোমার জেলা আসলে থাকবো আর আমি 10 থেকে 12 মিনিট সুন্দর চৌড়ে হয়েছে চাউল আর কত সুন্দর কালার আইছে ফুটি গেছে ওলা আপনারা করো বিয়ার ট্রাই করে নিজেন ওখানে আমি কিন্তু একটু উল্টে পেটাই দিব আপনার তুলা একটু তলবল করে দিব ওদেরকে আমি তলবল করে দিলাম আর কোনো ধরছে না আমার মুরুও ধরছে না জোর জোরও দিচ্ছে আর একটু 1 মিনিট 2 মিনিট রাখবো আমি লাড়িয়ে আমার বাসা কোনো বইয়ে বানাই নিজেন আপনারা আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিজেন লাইক দিন দিন শেয়ার করুন যান আর কমেন্ট লেখ বাকি কিলা আমার রেসিপিটা হয়েছে আপনারা আমার জানি বাংলা ভিডিও আমি দিব আপনার কোনো ভিডিও চাইলে আপনারা লেখবা আবু দিন রাখি যান সালাম আলাইকুম